কিছু বছর আগেও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঁঠালতলিতে অবস্থিত মাধবকুণ্ড ঝর্ণা ছিল বাংলাদেশের জলপ্রপাত প্রেমী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। যদিও বর্তমানে বাংলাদেশে আরও বেশ কিছু ঝর্ণা আবিষ্কৃত হয়েছে, তবুও দর্শনার্থীদের কাছে মাধবকুণ্ড ঝর্ণার আবেদন একটুও কমেনি। ভ্রমণ গাইডের এই ভিডিওতে জানব মাধবকুণ্ড ইকো পার্ক যাওয়ার উপায়, কোথায় খাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, খরচের তথ্য এবং ট্যুর প্ল্যান সহ একটি পরিপূর্ণ ভ্রমণ নির্দেশনা। আশা করি ভ্রমণ গাইডের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে মাধবকুণ্ড ভ্রমণ সম্পর্কে প্রায় সবকিছুই আপনার জানা হয়ে যাবে। ২০০১ সালে মাধবকুণ্ড জলপ্রপাতকে ঘিরে থাকা ২৬৭ একর ভূমিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মাধবকুণ্ড ইকো পার্ক প্রতিষ্ঠা করে। প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড় হতে নেমে আসা অনিন্দ্য সুন্দর ঝর্ণাধারা ইকো পার্কের মাঝ দিয়ে চলে গেছে। ইকো পার্কে ঝর্ণা ছাড়াও রয়েছে অনেক জাতের উঁচু উঁচু গাছগাছালি। গাছের ফাঁকে দেখা মেলে নানা জাতের পাখি ও বানরের। পার্কের ভেতরে আছে শ্রী শ্রী মাধবেশ্বরের তীর্থস্থান খাসিয়াপল্লী, পান ও সুপারির বাগান। ইকো পার্কে যাবার পথেই দেখা মিলবে চা বাগানের। দুই পাশে চা বাগানের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। এই ইকো পার্ককে ঘিরে পর্যটন কর্পোরেশন নির্মাণ করেছে পর্যটন রেস্টুরেন্ট, রেস্ট হাউস, ওয়াচ টাওয়ার সহ বিভিন্ন স্থাপনা। ওয়াচ টাওয়ার থেকে ইকো পার্ক ও ইকো পার্কের অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। বর্ষাকালে মাধবকুণ্ড ঝর্ণায় সর্বাধিক পানি প্রবাহ থাকলেও শীতকালে এই ঝর্ণা মোটেও দর্শনার্থীদের হতাশ করে না। তাই বছর জুড়ে মাধবকুণ্ড ইকো পার্কে পর্যটকদের আনাগোনা থাকে। ঢাকা থেকে বাসে মাধবকুণ্ড যেতে চাইলে সবচেয়ে সহজ হবে বিয়ানীবাজারগামী শ্যামলী কিংবা এনা পরিবহনের বাসে কাঁঠালতলি বাজার নেমে যাওয়া। কাঁঠালতলি বাজার হতে লোকাল কিংবা রিজার্ভ সিএনজি নিয়ে মাধবকুণ্ড ইকো পার্ক যেতে পারবেন। লোকাল সিএনজি ভাড়া লাগবে জনপ্রতি ২০-৩০ টাকা, আর সিএনজি রিজার্ভ নিতে খরচ হবে ১৫০-২০০ টাকা পর্যন্ত। ঢাকা থেকে ট্রেনে যেতে চাইলে সিলেটগামী আন্তনগর পারাবত, উপবন কিংবা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে নেমে কাঁঠালতলি বাজার হয়ে মাধবকুণ্ড যাওয়া যায়। কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে সরাসরি সিএনজি রিজার্ভ নিয়ে মাধবকুণ্ড যেতে ভাড়া লাগবে ৫০০-৭০০ টাকা পর্যন্ত। যদি মৌলভীবাজার শহর থেকে মাধবকুণ্ড যেতে চান তাহলে সিএনজি, মাইক্রোবাস বা জিপ রিজার্ভ করে নিতে পারেন, কিংবা বড়লেখাগামী লোকাল বাসে কাঁঠালতলি বাজার নেমে সেখান থেকে রিজার্ভ বা লোকাল সিএনজি নিয়েও মাধবকুণ্ড যেতে পারবেন। শ্রীমঙ্গল থেকে মাধবকুণ্ড যেতে জিপ বা সিএনজি রিজার্ভ করে অথবা বড়লেখাগামী বাসে কাঁঠালতলি বাজার নেমে সিএনজি ভাড়া করে মাধবকুণ্ড যাওয়া যায়। আর সিলেট থেকে মাধবকুণ্ড যেতে চাইলে শহরের কদমতলি বাসস্ট্যান্ড থেকে বড়লেখা এসে সিএনজি রিজার্ভ করে মাধবকুণ্ড যেতে পারবেন, অথবা বড়লেখা থেকে কাঁঠালতলি বাজার হয়ে অন্য সিএনজি নিয়ে মাধবকুণ্ড ইকো পার্ক যাওয়া যায়। মাধবকুণ্ড ইকো পার্ক এলাকায় থাকার জন্য জেলা পরিষদের ২টি বাংলো ও আবাসিক হোটেল রয়েছে। অগ্রিম বুকিং দিয়ে সেখানে রাত্রিযাপন করতে পারবেন। তবে ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী সিলেট, মৌলভীবাজার কিংবা শ্রীমঙ্গলে রাত্রিযাপন করলে সবচেয়ে ভালো হয়। এতে পরদিন যে কোনো জায়গায় যাওয়া আপনার জন্য সহজ হবে। সিলেট, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে বিভিন্ন মানের অসংখ্য আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে। মাধবকুণ্ড ইকো পার্কের সামনে কয়েকটি সাধারণ মানের রেস্টুরেন্ট আছে। এসব রেস্টুরেন্টে প্যাকেজ আকারে বিভিন্ন পদের খাবার পাওয়া যায়। মাধবকুণ্ড ঝর্ণার কাছেই পর্যটন কর্পোরেশন নিয়ন্ত্রিত সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে। এখানে অগ্রিম অর্ডার দিয়ে পছন্দের খাবার খেতে পারবেন। শিক্ষা সফর ও পিকনিকের মতো ডে লং ট্যুরের গন্তব্য হিসেবে মাধবকুণ্ড অধিক জনপ্রিয়। নিজস্ব যানবাহন অথবা রাতের বাসে রওনা দিয়ে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে মাধবকুণ্ড ইকো পার্ক পৌঁছতে পারবেন। যাত্রাপথে সুবিধাজনক স্থানে নাস্তা সেরে নিতে পারেন। চাইলে মাধবকুণ্ড ইকো পার্কের সামনে অবস্থিত হোটেল থেকেও নাস্তা করতে পারবেন। ইকো পার্কে প্রবেশের জন্য জনপ্রতি ১০ টাকা করে টিকিট কাটতে হবে। গেট থেকে সুন্দর রাস্তা ধরে প্রায় ৬০০ মিটার পথ এগিয়ে গেলেই মাধবকুণ্ড ঝর্ণার দেখা মিলবে। যাবার পথে দুই পাশের প্রাকৃতিক রূপ আপনাকে মুগ্ধ করবে। যদি দুপুরবেলা নিজেরা রান্না করে খেতে চান তবে ইকো পার্কের পার্কিং এরিয়াতে স্থানীয়দের সহযোগিতা নিয়ে রান্না করে খেতে পারবেন। ঝর্ণার শীতল জলে গা ভেজানো, ওয়াচ টাওয়ার থেকে বনের সৌন্দর্য উপভোগ কিংবা প্রাকৃতিক পরিবেশে প্রিয়জনের সাথে যতক্ষণ ইচ্ছে সময় কাটিয়ে নিন, চাইলে পুরো একটা দিন এখানে ব্যয় করতে পারবেন।
মাধবকুণ্ড ঝর্নার কাছে পরিকুণ্ড নামে আরও একটি সুন্দর ঝর্ণা আছে। ঝিরি ধরে 10-15 মিনিট এগিয়ে গেলে পরিকুণ্ড ঝর্নার দেখা পাওয়া যায়। ইকোপার্কের প্রবেশ গেটের কাছে বেশ কিছু স্থানীয় দোকান রয়েছে। আদিবাসীদের তৈরি শাল, শাড়ি কিংবা বিভিন্ন গহনা কেনাকাটা করতে চাইলে এসব দোকানে যেতে পারেন। কম খরচে মাধবকুণ্ড জলপ্রপাত ঘুরে দেখতে চাইলে ট্রেন ও লোকাল সিএনজি দিয়ে যাতায়াত করতে পারেন। একসাথে গ্রুপ করে কয়েকজন মিলে ভ্রমণে গেলে যাতায়াত, খাওয়া দাওয়া ও হোটেলে থাকার ক্ষেত্রে খরচ অনেকটাই কম হবে। সিজন ও ছুটির দিনে গেলে সিএনজি বা জিপ ভাড়া করতে একটু বেশি খরচ হবে। ঝর্ণার আশেপাশের পাথর অনেক পিচ্ছিল, তাই হাঁটা চলায় সাবধানতা অবলম্বন করুন। বর্ষাকালে ঝর্ণা এবং ঝিরিতে অনেক স্রোত থাকে, এ ব্যাপারে সতর্ক থাকুন। ঝর্ণার পানিতে গোসল করার ইচ্ছে থাকলে সাথে অতিরিক্ত জামাকাপড় নিয়ে নিন। যে কোনো প্রয়োজনে মাধবকুণ্ড ইকোপার্কে ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিতে পারেন। যদি শ্রীমঙ্গল অথবা মৌলভীবাজার থেকে মাধবকুণ্ড ঘুরতে যান, তাহলে সারাদিন চলে যাবে মাধবকুণ্ড ঘুরে দেখতেই, তাই আপনার ভ্রমণ পরিকল্পনা সেভাবেই সাজিয়ে নিন। মাধবকুণ্ড ভ্রমণ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদেরকে জানাতে পারেন। যেহেতু সময়ের সাথে অনেক তথ্যের পরিবর্তন হয়, তাই আপডেটের সকল তথ্য ভিডিও নিচে ডেসক্রিপশন থেকে পড়ে নিন। সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে নিশ্চিত করে নিন। আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন। আশা করি অতি শীঘ্রই নতুন কোনো ভ্রমণ স্থানের বিস্তারিত তথ্য নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।